প্রায় 15 বছৰ অন্তত উদ্বোধন হল আজি শ্রী শ্রী মাধবদেব কলাক্ষেত্র। নারায়ণপুরের 12 বৈষ্ণবর জন্ম তথা মণিকাঞ্চন ক্ষেত্রের 44 বিঘা ভূমিত নির্মাণ করা হয়েছে মাধবদেব কলাক্ষেত্র। আজি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় উদ্বোধন করলে নারায়ণপুরত মাধবদেবর কলাক্ষেত্র। উল্লেখযোগ্য যে 2007 চনের মার্চ মাহত প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ আধারশিলা স্থাপন করেছিল মাধবদেব কলাক্ষেত্রের। পরবর্তী পর্যায়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উদ্যোগত সম্পন্ন হয় মাধবদেব কলাক্ষেত্রের নির্মাণ কার্য। বুধবার এক গাম্ভীর্যপূর্ণ অনুষ্ঠানত রাইজর ভাবে মুক্তি হয় মাধবদেব কলাক্ষেত্র। ভাষণ নারায়ণপুর বীরপুরিয়ার উত্তর রাইজর সপন বাস্তব রূপ দিবলে সক্ষম হওয়া বলে কয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। পরবর্তী পর্যায়ে মাধবদেব কলাক্ষেত্রের সংযোজন করা হব আর বহুকটা প্রকল্প আর্টিস্ট ভিলেজ নির্মাণের পরিকল্পনা করেছে রাজ্য সরকারে। তারপর 200 ভকত থাকবেনা আবাসীয় নির্মাণ হব মাধবদেব কলাক্ষেত্র। দৃশ্য সাইবর ব্যবস্থা আদিকে ধরে বহুকটা প্রকল্প সংযোজন করা হব মাধবদেব কলাক্ষেত্র। শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রের তত্ত্বাবধানত থাকিব মাধবদেব কলাক্ষেত্র। মাধবদেব কলাক্ষেত্রের উদ্বোধনী অনুষ্ঠানত উপস্থিত থাকে সাংসদ পল্লব লোচন দাস, বিধায়ক অমিয় কুমার ভূঁয়া, মানব ডেকা, শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রের সচিব সুদর্শন ঠাকুরকে ধরে বহু বিশিষ্ট ব্যক্তি। আহক চাও মাধবদেবর পুণ্য জন্মস্থান নারায়ণপুরত মাধবদেব কলাক্ষেত্রের শুভ উজ্জ্বল করে রাজ্যবাসীক সম্বোধন করে কি কব খুঁজছে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। নারায়ণপুরবাসী রাইজ, বীরপুরিয়া সমষ্টির রাইজ আর সমগ্র উত্তর রাইজর এটা বহুদিনিয়া সপন আছিল, আজি সেই সপনক আমি বাস্তবত রূপায়িত করিব পারিলো। মাধবদেব কলাক্ষেত্রের প্রথম পর্যায়ের নির্মাণ সুন্দরভাবে সামরণি পড়লে। এই মাধবদেব কলাক্ষেত্র আমি আজি রাইজর বাবে আগুয়াই দিলো, রাইজর বাবে আমি উৎসর্গা করিলো। মই ভাবো মহাপুরুষগৰাকীর জীবন আদর্শ নবপ্রজন্মর মাজত জিয়াই রখার বাবে আমার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা নিশ্চয় সফল হব। মাধবদেব কলা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বক্তব্য আজি মাধবদেব কলাক্ষেত্রের শুভ উজ্জ্বল অনুষ্ঠানের উপস্থিত থাকে।